বন্ধুরা, পেপ্যাল অ্যাকাউন্ট আমরা যারা বাংলাদেশে খুলতে পারিনি, আগে আমরা কিন্তু কান্ট্রি চেঞ্জ করে আমাদের পেপ্যাল অ্যাকাউন্ট ওপেন করতে হয়েছে। তো ইতিপূর্বে কিন্তু জেনে গেছেন যে পেপ্যাল অ্যাকাউন্ট এখন আপনি বাংলাদেশ থেকেও ওপেন করতে পারবেন। কীভাবে পারবেন একটু জেট আজকে আমি ভিডিওতে দেখাবো। তো পেপ্যাল অ্যাকাউন্টটি আমাদের গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্ট, এটি আমরা যারা অনলাইনে কাজবাজ করি, হ্যাঁ, আমাদের ডলার উইথড্র করতে হয়, তো পেপ্যাল অ্যাকাউন্টটি আমাদের প্রয়োজন হয়। তো ভিডিওটা শুরু থেকে মনোযোগ সহকারে দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন মোবাইলের স্ক্রিনে দেখা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে আসলাম। আসার পর এখানে paypal.com লিখে সার্চ করব। সার্চ করার পরে যে এখানে কর্নারে যে দেখুন গ্রিন কালারে সাইন ইন, এখানে একবার ট্যাপ করব। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, এখানে ডিটেলস দেওয়া আছে, সব কিছু পড়ে নিতে পারবেন। তো এখানে সাইন আপে একবার ক্লিক করব। ক্লিক করার পরে এরকমের একটি ইন্টারফেস আসবে। তো এখানে এই যে দেখুন, এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখানে আমরা ওকে বাটনে সাইন ইনে একবার ট্যাপ করার পর আমাদের এরকম একটা উইন্ডো আসবে। তো এরকম উইন্ডো আসলে এখানে আপনি প্রথমত আপনার জিমেলটা বসাবেন। এখানে আপনার জিমেলটা বসাবেন। জিমেলটা বসিয়ে আপনার যে যে জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা তৈরি করতে চাচ্ছেন সেই জিমেল, তো এর পাসওয়ার্ড খুবই ক্রিটিক্যাল। এই জায়গাটা একবার পেস্ট করবেন। পেস্ট করলে অটো পাসওয়ার্ড নিয়ে নেবে। ঠিক আছে, তো পাসওয়ার্ড নিয়ে নেওয়ার পর পাসওয়ার্ডটা কিন্তু আপনি সুরক্ষিতভাবে লিখে রাখবেন কোনো জায়গায়। তো এরকমের একটা ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে আপনার নাম দিবেন। এখানে ইয়েস অপশনে ট্যাপ করে রাখার পরে এখানে প্রথমে আপনার নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে আপনার লাস্ট নেম, তো এখানে আপনার অ্যাড্রেস, এখানে পুরো নামটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আপনার কান্ট্রিটা চুজ করবেন যে আপনি কোন কান্ট্রি। তো আগে বাংলাদেশ ছিল না, এখন বাংলাদেশ অ্যালাউ দিয়ে দিছে। তো আপনি এখান থেকে বাংলাদেশটা খুঁজে বের করবেন। বাংলাদেশটা খুঁজে বের করে বাংলাদেশটা সিলেক্ট করবেন। বন্ধুরা, ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি বাংলাদেশটা চুজ করে এখানে আমার মোবাইল নম্বরটি বসিয়ে দেব। মোবাইল নম্বরটি বসানোর পরে যে কাজগুলো করবেন, নিচে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন। অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপরে আপনার নিউ ইয়র্ক, ঠিক আছে, এটাকে চুজ করবেন। নিউ ইয়র্ক এটা চুজ করার পরে এটার জিপ কোড লাগবে, এটার জিপ কোডটা দিয়ে দিবেন 1000 2, এইখানে জিপ কোডটা দিয়ে দিবেন। এই যে জিপ কোডটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে অল অ্যাকসেপ্ট ক্লিক করার পরে এখানে আপডেটে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে এখানে কিছু এরকমের ফর্ম আসছে, তো এখান থেকে ফর্মটা ফিল আপ করে নেবেন। আপনি যদি বিজনেস হয় তা বিজনেস ক্যাটাগরি কী দিবেন, এগুলো আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে নেবেন। নেবার পরে দেন আপনি এখানে কিন্তু আপনার, তারপরে এখানে আপনি কত ডলার
আর্নিং করতে চাচ্ছেন, হ্যাঁ, মাসে, মান্থলি, তারপর ওয়ার্কলি, ডেলি, এগুলো আপনি এখানে বসাই দেবেন। দেন বসাই দেবার পরে বন্ধুরা এখানে লিখবেন আপনার ক্যাটাগরিটা, ঠিক আছে, এখান থেকে একটা চুজ করে দেবেন কোম্পানি। তো কম্পিউটার ওখানে আমি বসাই দিলাম কম্পিউটার অ্যান্ড টেকনোলজি। তো এখান থেকে আপনার ডলারের পরিমাণটা আসছে, তো এখানে ডলারের পরিমাণটা আপনি চুজ করে একটা দিলেই হয়। তো এখানে আপনি আপনার একটা এমপ্লয়ের নাম্বার চাবে, তো রেফার, তো আপনি এমপ্লয়ের নাম্বার না থাকলে একটা জাস্ট নাম্বার এখানে বসাই দেবেন। বসাই দেবার পরে এখানে জাস্ট একটা নাম্বার বসাই দিলেন, আমি এই বসাই দিছি। তো এখানে আপনার একটা ওয়েবসাইট বা চ্যানেল এগুলো যদি কোনো নাম থাকে আপনি সেই নাম দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আমার নাম ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দেব www.youtube.com/fourcontech, ঠিক আছে, দেন গো। এখানে কন্টিনিউতে প্রেস করব, প্রেস করার পর একটু অপেক্ষা করুন। এখানে আপনার কিছু জিনিস খুবই ইম্পর্টেন্টভাবে ই করতে হবে, ডেট, টাইম অ্যান্ড ইয়ার, এগুলো সুন্দরভাবে আপনি এখানে দিয়ে রাখবেন। তো এখানে আপনি জাস্ট চাই সংখ্যার একটা কোড বসাই দিলেন, জাস্ট পিন। তো এখানে আপনি আপনার বয়সটা দিয়ে দেবেন, এখানে ডেট, এখানে আপনার বছর। তো এখানে হোম অ্যাড্রেস, ম্যানেজিং হোম অ্যাড্রেস দিয়ে দেবেন। তো এখানে আপনি নিউ ইয়র্ক দিয়ে আপনার এখান থেকে বাংলাদেশটা চুজ করবেন, ঠিক আছে, এখানেও নিউ ইয়র্ক দেবেন। তারপর এখানে জিপ কোডটা দিয়ে দেয় তারপর সাবমিটে প্রেস করে দেবেন। সাবমিটে প্রেস করে দেওয়ার পর দেখুন আমাদের অ্যাকাউন্টটি পুরো সুন্দরভাবে আমাদের অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে কিছু কাজ আছে, আপনি সবগুলো টিক মার্ক উঠিয়ে দেবেন, ঠিক আছে, টিক মার্ক দিয়ে দেবেন, প্রত্যেকটার টিক মার্ক দিয়ে দেবেন। দেন নেক্সট, আবার এখানেও টিক মার্ক উঠিয়ে দেবেন সবগুলোর। দেন নেক্সট, এখানে দুইটারও দিয়ে দেবেন। দেন নেক্সট, এখানেও দিয়ে দেবেন। দেন স্টার্ট সেট আপ, এখানে একবার প্রেস করবেন, একটু অপেক্ষা করুন। দেখছেন আমাদের পেপ্যাল ব্যালেন্স $00। তো আপনি এখান থেকে এডিট করতে পারবেন, হাইড করতে পারবেন, দেখুন $00। তো বন্ধুরা এরপরে আপনার যেটা করতে হবে, আপনার জিমেলে কিন্তু আপনার একটা মেসেজ চলে গেছে, তো এখানে ইনভাইট করতে পারবেন, ডলার আপনি সেন্ড করতে পারবেন, সব ডিটেলস এখানে দেয়া আছে, ঠিক আছে। দেখুন এখানে সেন্ডে ক্লিক করবেন, ক্লিক করার পর কনফার্ম ইউর মেল, একটু টাইম নিয়েছে, তো এই টাইমের ভিতরে আপনার জিমেলে একটা কোর্স চলে যাবে। তো আমার জিমেলে অলরেডি চলে আসছে, আমি জিমেলটা একটু চেক করে দেখি। জিমেলে যাবার পরে জিমেলটা এখান থেকে, তো আমার জিমেলে একটা
কোড চলে আসছে, কনফার্ম ইওর মেল, এই যে এখানে দেখুন পেপ্যাল সার্ভিস, তো এখানে প্রেস করার পরে এখানে নেক্সট কনফার্ম ইওর মেল, এখানে কনফার্ম মেলে একবার প্রেস করব। প্রেস করার পরে এখানে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন এখানে অটো চলে আসবে, আপনি কন্টিনিউতে দিবেন এবং জিমেলটা দিবেন, দিয়ে আপনি সাবমিট করে দেবেন। হ্যাঁ, পাসওয়ার্ডটা লিখে রাখবেন, খুবই গুড।